সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। প্রতি বছরের মতো মহালয়ের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে কর্ণগোর রাজরাজেশ্বরী মঠে শুরু হয়েছে নবরাত্রি উৎসব। বৃহস্পতিবার সকালে পুজো পাঠের পর মঠে জ্বালানো হয়েছে 2000 অখণ্ড জ্যোতি। নবরাত্রির প্রথম দিন থেকেই শুধু এ রাজ্যেই নয়, অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা আসতে শুরু করেছেন এখানে। বৃহস্পতিবার মা রাজরাজেশ্বরী দেবীকে শৈলপুত্রী রূপে পুজো করা হয়। এভাবেই আগামী 9 দিন মাকে নবরূপে পুজো করা হবে। অষ্টমীতে 9 জন কুমারীকে নবদুর্গা ও 1 জন কুমারকে বটুক ভৈরব রূপে পুজো করা হবে। রঙিন আলোয় সেজে উঠেছে মায়ের মূল মন্দির সহ পুরো মঠ। ভক্তরা এখানে এসে প্রথমে মাকে দর্শন, পুজো ও প্রণাম করে 64 যোগিনী মূর্তিকে প্রদর্শন করেন। পরে অখণ্ড জ্যোতি দর্শন করে কপালে সিঁদুরের টিপ পরেন। এছাড়াও দর্শন করেন স্ফটিকের স্বরূপেশ্বর মহাদেব ও স্বরূপানন্দ সরস্বতীর মূর্তি। মঠে বছরে 2 বার এই নবরাত্রি উৎসব পালিত হয়, চৈত্র মাসে চৈত্র নবরাত্রি ও আশ্বিন মাসে দুর্গা নবরাত্রি। মা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী এখানে স্বয়ং বিরাজ করেন এমনটাই মনে করেন এখানে আসা ভক্ত শিষ্যরা। যেমন বিগত 2 বছর ধরে এখানে নবরাত্রিতে আসছেন মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে সত্যপ্রকাশ ত্রিপাঠীজির পরিবার। গত প্রায় 40 বছর ধরে এই মঠ তৈরির আগে থেকেই এখানকার সেবা ট্রাস্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন নিউ আলিপুরে অভিষেক পাটোদিয়া। জানালেন, সারা বছর যেখানেই থাকি নবরাত্রিতে এখানে না এসে থাকতে পারি না। এছাড়াও গড়িয়াহাট ট্রাঙ্গুলার পার্ক থেকে এসেছিলেন নীরজ আগরওয়াল। তিনিও বলেন, এখানে মা রাজরাজেশ্বরীর যে শক্তি রয়েছে তা মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। ভক্তরা এও জানালেন, এখানকার 2 ভাইয়াদের ও মঠের অন্যান্যদের আন্তরিকতা ও আতিথেয়তা খুবই ভালো লাগে। মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চী স্বরূপ বলেন, পরম পূজনীয় মহারাজ যে এখানে নবরাত্রিতে অখণ্ড জ্যোতি জ্বালানোর পরম্পরা চালু করেছিলেন, ভক্তদের ইচ্ছা মা জগদম্বা পূরণ করেন। ভগবতীর জ্বালামুখী রূপের পুজো হয় 9 দিন। ভক্তদের মঙ্গল কামনায় এই প্রদীপ জ্বালানো হয়। এবছর প্রায় 2000 দীপ জ্বালানো হয়েছে। 9 দিন ধরে মার জ্বালামুখী রূপেই এই দীপ জ্বলবে ও পুজো হবে। পুরো সমাজ, দেশ ও বিশ্বের কল্যাণে মা রাজরাজেশ্বরীর কাছে পুজো করা হয়। মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এমনকি বিশ্বে যে অশান্তি হিংসা চলছে, তার থেকে শান্তি লাভের জন্যই এই 9 দিন ধরে মায়ের কাছে প্রার্থনা ও পুজো করা হবে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। জিন্স কর্নার, এখানে জিন্সের নামিদামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে 50-60% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিকানা, কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে। ফোন 6203770950। কর্ণগোর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগোরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। জয় ললিতা।
हम जबलपुर से आए हैं, बहुत बार से तो नहीं, पिछले साल ही आए थे। बहुत अच्छा लगता है, भगवती की कृपा है, बुला लेती हैं सब परिवार सहित। भैया लोगों का इतना प्यार है कि बार बार आने की इच्छा करती है। भगवती ऐसे ही बुलाते रहें, अपनी कृपा बनाए रखें परिवार पे, बस यही है। सत्य प्रकाश त्रिपाठी नाम मेरा, मैं रेलवे स्टेशन मास्टर के पद पर कार्यरत हूँ और यहाँ पिछले वर्ष भी आए थे हम लोग माँ की सेवा करने के लिए, और फिर इस वर्ष, हर वर्ष की बात, इस वर्ष भी आए हैं, माँ की सेवा करेंगे और 9 दिन यहाँ रहेंगे और सबके साथ, और पंडित जी सबका सहयोग अच्छा रहा और यहीं मिलके सब लोग सेवा करेंगे। भगवती की प्रार्थना है हम लोग और सबको सुख शांति प्रदान करें, यही कामना करते हैं हम लोग। আমি নিউ অলিপুর দিয়ে এসেছি। আমি এখানে, আমি এই মন্দির দিয়ে মোটামুটি 40 বছর ধরে জড়িত আছি এই জায়গা দিয়ে, আর মন্দির যখন দিয়ে হয়েছে আমি ওই সময় দিয়ে এখানে জড়িত, আর আমি প্রতি নবরাত্রিতেই, 2টাই নবরাত্রিতেই এখানে দর্শন করতে আসি। এটা তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার যা এখানে যা দর্শন করে বা সেবাটা দেখে যা আমার অনুভবটা আছে ওটা আমি আপনাকে শব্দতে বলতে পারবো না ভালো করে, কিন্তু এইটুকুই বলতে পারি যে অনেকই মন্দিরে গেছি, অনেকই জায়গায় যাই, কিন্তু এখানে যা পরিবেশ আছে বা যা সেবা হচ্ছে ঠাকুরে এটা আমি আর কোনো জায়গায় ফিল করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক বছরই এখানে আসি নবরাত্রিতে। ঠাকুরের কাছে এসে কীরকম ফিলিং হয় সেটা তো বলে কোনো দিন বোঝানো যায় না, সেটা এসে যখন এখানে অনুভব করবেন তখনই বুঝতে পারবেন যে এখানে এসে কি হয় আলাদা। কিন্তু এখানে যারা এসেছে বা যারা আসে তারা একবার এলে আর দ্বিতীয় বছর আসবে না, এরকম হতে পারে না। इस वर्ष भी जगदम्बा के प्रांगण में हम लोग ने दीप प्रज्वलित किए हैं। आज प्रतिपदा तिथि है, भगवती शैलपुत्री का पूजन होता है। पूज महाराष्ट्र ने यह परंपरा आरंभ किए थे, तो भक्तों की इच्छाएं पूरी माँ जगदम्बा करती है, जो भगवती का ज्वालामाली रूप में पूजन होता है। तो आज 2000 से ऊपर ज्योतियाँ जली हैं, लोग अपनी अपनी श्रद्धा से आकर के बिना बोले जगदम्बा के प्रांगण में अपने दीप जलवाते हैं और माँ जगदम्बा उनकी इच्छा पूरी करती है। अभी प्रातःकाल जगदम्बा का पूजन हुआ, अभी फिर समस्त यजमानों की तरफ से दीप जल रहे हैं, दीप प्रज्वलन हुआ, उनका पूजन हुआ, और 9 दिन तक इनकी सेवा होगी। भगवती ज्वालामाली के रूप से प्रकाशित करती रहें समाज को, घर को और देश में। जो वर्तमान में जो महिलाओं के साथ अत्याचार हो रहा है, विश्व में जो इस समय अशांति मची है, उस सब में कृपा हम जगदम्बा करें कि माँ जगदम्बा ही सब कुछ कर सकती है, इस भाव से रोज उनका पूजन होगा। अच्छा महाराज, ये साल में सप्तमी अष्टमी नवमी एक एक दिन में, 2 दिन में हो गया। तारीख को अष्टमी नवमी है, तो अष्टमी का पूजन जो लोग करते हैं वो 11 तारीख करेंगे, और यहाँ भी कन्या पूजन जो होता है हर साल वो 11 तारीख को ही होगा। 11 तारीख अष्टमी नवमी एक साथ है। সৃজন, খবর বাংলা নিউজ।